জুটি কম্পারিজন এপিসোডের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমরা এদেশের দুইটা লিজেন্ডারি কাপল, দুইটা লিজেন্ডারি ফিল্মেটিক জুটিকে নিয়ে আমরা কম্পারিজন করব। একদিকে আমরা রাখলাম ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটিকে, তো অন্যদিকে রিয়াজ শাবনূর জুটিকে। দুইটা জুটির প্রাইম টাইম পিক টাইম আলাদা হলে কিন্তু 90s আমরা দুইটা জুটির কিন্তু দাপট দেখেছি। হয়তো আপনারা মিড 90s পর্যন্ত দেখেছেন ইলিয়াস কাঞ্চন চম্পা, এবং মিড 90s পর থেকে 2000 অবধি দেখেছেন রিয়াজ শাবনূর জুটির দৌরাত্ব। তো আজকের ভিডিওতে আমরা ভালো ফিল্ম এজ এ কমার্শিয়াল সাকসেস, কাদেরকে স্ক্রিনে মানাতো, কাদের লং টাইম জার্নি, এবং এই দুইটা জুটি নিয়ে আজকে আমরা কম্পারিজন করবো এক্স্যাক্টলি কোন জুটি সেরা, ইলিয়াস কাঞ্চন চম্পা জুটি নাকি রিয়াজ শাবনূর জুটি। যাই হোক, ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি সবসময় ওয়েট করে কিন্তু বসে থাকি আপনাদের মূল্যবান কমেন্টটির। যাই হোক, শুরুতে আমরা যদি সিনিয়র জুটি ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটি নিয়ে যদি আমরা কথা বলি, এই জুটির সূত্রপাত কিন্তু ঘটে 1985 শিবলি সাদিক পরিচালিত একটি কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম তিন কন্যা সিনেমার মধ্য দিয়ে, যেটা ছিল তিন বোনের গল্প। এবং তিন বোনের যে তিনজন নায়ক, তো তাদের ভিতর চম্পার নায়ক কিন্তু ছিল ইলিয়াস কাঞ্চন, এবং এই ফিল্ম থেকে কিন্তু মূলত এই জুটির সূত্রপাত। এরপরে একে একে আমরা দেখলাম এই জুটির যে ফিল্মগুলো, নীতিবান, সহযাত্রী, পৃথিবীর এত সুখ, আমি তোমারই মাঝে খুঁজে পেয়েছি, মূলত এই জুটিটা সম্পূর্ণ পরিপূর্ণতা পায় কিন্তু শিবলি সাদিক পরিচালিত কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম বিজাজক সিনেমার মধ্য দিয়ে। কিন্তু মূলত এই জুটিটা মানে ফুল অ্যান্ড ফাইনালভাবে কিন্তু ডালিউডে এই জুটির প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কনফার্ম করে। এরপরে একে একে আমরা দেখলাম সফলতার জার্নি, ত্যাগ, শিবলি সাদিকের কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম, একে একে আমরা দেখলাম এই জুটির এত সব হিট সুপারহিট ফিল্ম যে আপনি রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবেন যে এই জুটির ফিল্ম দেখলে। এই জুটির ফিল্ম গ্র্যাপটা কিন্তু অনেক লম্বা, 35-40টার মতো কিন্তু তারা ফিল্ম করেছে। এবং মাঝখানে আমরা দেখলাম যে এই জুটির মনোমালিন্য ওইভাবে হয়নি, কিন্তু জুটিটা মাঝখানে ভেঙে যায়। আমরা তারপর দেখলাম মান্না চম্পা জুটি, তো তারপরে আবার এই জুটি ব্যাক করলো। তার পরবর্তীতে আমরা দেখলাম এই জুটির অনেক ভালো ভালো ফিল্ম, বডিগার্ড, তারপরে আসলো এই জুটির আম্মা। যদিও এসব ফিল্মে তারা ওইভাবে এক অন্যের বিপরীতে কাজ করেনি, কিন্তু এর আগে এই জুটির অনেকগুলো ফিল্ম, বাপ্পিটা 420, সিপাহের মতো সব কাল্ট ক্লাসিক ফিল্ম কিন্তু আমরা এই জুটির দেখেছি ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটির, এদেশের ভালো ভালো নির্মাতাদের সঙ্গে কিন্তু তাদের কাজ। এবার আমরা যদি সেই রিয়াজ শাবনূর জুটির ক্ষেত্রে, এই জুটির সূত্রপাত কিন্তু ঘটে অমর নায়ক সালমান শাহর অকাল পুরাণে মনমান্না সিনেমার মধ্যে দিয়ে। কিন্তু রিয়াজ শাবনূর জুটির কিন্তু ডালিউডের সূত্রপাত ঘটে। এরপরে আমরা দেখলাম একে একে জুটির সফলতার জার্নি। তাদের প্রথম সুপারহিট ফিল্ম ছিল বাদল খন্দকারের পৃথিবী তোমার আমার, কিন্তু মূলত এই জুটিটা কিন্তু এস্টাবলিশড হয় এর পরবর্তীতে 1999 মতিন রহমান পরিচালিত পিয়ারফুল সিনেমার মধ্য দিয়ে। এরপরে একে একে সফলতার জার্নি, আমরা দেখলাম ব্যাক টু ব্যাক ভালোবাসি তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি তোমাকে, বা নারীর মন। একে একে আমরা দেখলাম এই জুটির দৌরত্ব, কাজের মেয়ে, মাটির ফুল, মোল্লাবাড়ির বউ, অনেকদিন এই জুটি কিন্তু কাজ করেছে। মাঝখানে এই জুটির আমরা একটা মনোমালিন্যভাবে ভেঙে যাওয়া দেখলাম, তারপরে আবার এই জুটিটা ব্যাক করলো। যাই হোক, এখন এই দুইটা জুটির এক্স্যাক্টলি কোন জুটিটা সেরা, এখন আপনি যদি আসেন কাজ, যে ভালো নির্মাতাদের সঙ্গে কাজ আমি যদি বলি, তো দেখেন রিয়াজ শাবনূর জুটি অনেক মতিন রহমান সব আমজাদ হোসেনের ফিল্মে তারা কাজ করেছে। যাই হোক, অনেক কমার্শিয়াল ফিল্মে, আপনি যদি কমার্শিয়াল সাইড যদি আমরা পরে যাচ্ছি যে কোন জুটি বেশি সব ব্যবসার হল, কিন্তু কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম আমরা যদি আসি, সহযাত্রী, ভিজাচক, নীতিবান, এই যে ফিল্মগুলো শিবলি সাদিকের, এই যে মানে শিবলি সাদিকের মেকিংয়ে ভিজাচক, তো এই টাইপের কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম কিন্তু মানে ওইভাবে কিন্তু রিয়াজ শাবনূর জুটির নেই। যেমন একটা ভিজাচক বিশাল বড় ব্যাপার, তো ওই লেভেলের ফিল্ম কিন্তু এই জুটির কিন্তু নেই। ওই যে জীবনের গল্প, আছে বাকি গল্প, যা কিছু দেখার যাও দেখে যাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর অল্প। তো ভালো নির্মাতাদের সঙ্গে কিন্তু এজ এ কমার্শিয়াল সাকসেস কিন্তু দুইটা জুটি কিন্তু মানে কমার্শিয়ালি কিন্তু ভালো ভালো কাজ করেছে। এখন আমরা যদি সেই এজ এ কমার্শিয়াল সাকসেস, যে কোন জুটির সিনেমা বেশি ব্যবসা সফল, ওই টাইমে দাঁড়িয়ে বেশি বিজনেস দিয়েছে, দেখেন প্রথমে আমি যদি সময়, ইলিয়াস কাঞ্চন চম্পা জুটি যে সময়টা পেয়েছে মিড 80s থেকে 90s পর্যন্ত, তারা যে গোটা সময়টা মানে বাংলা সিনেমার প্রাইম টাইম, ওই প্রাইম টাইমে তাদের এক একটা ফিল্ম এক একটা ইতিহাস, তাদের ভালো কাজ প্লাস মানে আপনি যদি মান কোয়ালিটি আপনি যদি সব কিছু দিয়ে যদি বিচার করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এজ এ কমার্শিয়াল সাকসেস, যেমন একটা ভিজাচক বা সিপাহী, নীতিবান, তাদের অনেক হিট সুপারহিট ব্লকবাস্টার ফিল্ম আছে। অন্যদিকে যদি রিয়াজ শাবনূর জুটির আসে, অনেক হিট সুপারহিট ব্লকবাস্টার ফিল্ম কিন্তু তাদেরও আছে। কিন্তু আপনি যদি এবার দুইটা যদি ব্যালেন্স করেন যে ফুলআপ হিট, দেখেন 90s মেয়েদের সিনেমা সুপারহিট হতো, সুতরাং আমরা যদি কমার্শিয়াল সাকসেস যদি আসি, অবশ্যই রিয়াজ শাবনূর জুটিরও অনেক বেশি কমার্শিয়াল সাকসেস। আমি কিন্তু মানে কোনো জুটিকে কিন্তু খুব বেশি আগিয়ে রাখছি না, কিন্তু যেহেতু রিয়াজ শাবনূর জুটি যখন তারা প্রাইম টাইমে 2000 সালের পরে, তখন অশ্লীলতার একটা চরম প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা যাই, আমাদের ভালো সিনেমা তৈরি হচ্ছিল না বললে চলে, তখন তাদের অনেক সিনেমা বক্স অফিসে মার খেয়েছে।
এখন আপনি যদি দেখেন যে কমার্শিয়াল সাকসেস দুইটা জুটি সমান, কিন্তু যদি ব্যর্থতার দায় যে কোন জুটি বেশি ব্যর্থ মানে বেশি ফ্লপ, অবশ্যই রিয়াজ এবং শাবনূর জুটি। তারা ইলিয়াস কাঞ্চনজঙ্ঘা জুটির তুলনায় কিন্তু তারা বেশি ফ্লপ দিয়েছে বক্স অফিসে। এবার আপনারা যদি আসেন যে এক্স্যাক্টলি স্ক্রিনে কাদেরকে বেশি মানাতো, ইলিয়াস কাঞ্চনজঙ্ঘা নাকি প্রিয়া শ্যাম, তো দুইটা জুটি স্ক্রিনে দুর্দান্ত মানাতো। কিন্তু এখানে একটা কথা আছে, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা তারা মিড 80s থেকে তারা 90s শেষ পর্যন্ত বা মিড 90s পর্যন্ত তারা যতদূর কাজ করেছে তাদের কিন্তু স্ক্রিনে দুর্দান্ত মানিয়েছে। তারা যতদিন তারা কাজ করেছে স্ক্রিনে তাদের দুর্দান্ত মানিয়েছে, তাদের স্ক্রিন প্রেজেন্টেশন, তাদের লুক, গ্ল্যামার, এগুলো দেখে কিন্তু অডিয়েন্স পর্দায় থো মেরে গেছে। অন্যদিকে রিয়া শ্যামনূর জুটি আমরা যদি আসি 1997 থেকে যদি আসি 2002 সাল পর্যন্ত, তাদের জুটি ভেঙে যাওয়ার আগ পর্যন্ত দুর্দান্ত লাগতো স্ক্রিনে, তাদের গ্ল্যামার, তাদের যে স্ক্রিন প্রেজেন্টেশন এটা কিন্তু অডিয়েন্স থো মেরে দেখতো। কিন্তু এরপরে আমরা দেখলাম এই জুটিটা ভেঙে যাওয়ার পরে যখন এই জুটি কামব্যাক করলো ফিরল, তখন কিন্তু তাদেরকে আমরা মুটিয়ে যাওয়া অবস্থায় দেখেছি এবং ওটা কিন্তু অডিয়েন্সদের দেখতে কিন্তু ভালো লাগেনি। যখন একটা জুটির আমরা দুর্দান্ত গ্ল্যামারাস, তাদের কম বয়সী, তাদের বেশ ভালো লাগছে এবং সেইখান থেকে তাদের যে ট্রান্সফরমেশন আমরা দেখলাম ওটা কিন্তু আমাদের ভালো লাগেনি সত্যি। যে মানে বিল্ড আপ শরীর নিয়ে তাদের যে কাজগুলো ছিল লাস্টে, চাঁদের মতো বউ বা সিঁড়ি পড়াতো, ওইসব সিনেমাগুলো বক্স অফিসে যেরকম মার খেয়েছে সে ঠিক তেমনি কিন্তু তাদের মানে তেমন কিন্তু ভালো মানায়নি। তো আপনি যদি এসে যদি সফলতা ব্যর্থতা যদি মিলিয়ে দেখেন তাহলে কিন্তু ইলিয়াস কাঞ্চন চম্পা জুটি একটু এগিয়ে থাকবে, কারণ রিয়া শ্যামনূর জুটির শেষটা দুর্দান্ত বাজেভাবে কিন্তু এন্ডিং হয়েছে, যেটা আমরা অডিয়েন্সরা মেনে নিতে পারিনি। অনেকটাই জোর খাটিয়ে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে আপনারা সিনেমা করেন মানে আপনাদের ক্লিক করে যেতে পারে, টানা 8-10 ফিল্ম কিন্তু বক্স অফিসে মার খেয়ে আমরা এই জুটির পরিণতি দেখেছি। কিন্তু অন্যদিকে আমরা এই জুটিটার কিন্তু রিয়া মানে চম্পা এবং ইলিয়াস কাঞ্চন এই জুটিটা কিন্তু আমরা ওরকম দেখিনি, মানে তারা যতদিন কাজ করেছে দুটি হিসেবে তাদেরকে স্ক্রিনে ভালো মানিয়েছে, তারা ব্যাক টু ব্যাক কাজ করেছে, যাক ওটা আলাদা হিসেবে। এবার আমরা যদি গানের যে কোন জুটির গানগুলো দুর্দান্ত ছিল, দেখেন গান এটা যার যার ফিলোসফি, যেমন ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির জীবনের গল্প আছে বা কী গল্প, বা জুটির আরও যে গানগুলো ছিল পৃথিবীর যত সুখ আমি তোমারই মাঝে খুঁজে পেয়েছি, বা তোমার কাছে আমি যাবো না হাত বাড়ালে ফিরে পাবে না, এরকম অসংখ্য জনপ্রিয় হিট সুপারহিট গান কিন্তু ইলিয়াস কাঞ্চন চম্পা জুটির রয়েছে। অন্যদিকে আমি যদি সেই রিয়া শ্যামনূর জুটি তো গানের ভাণ্ডার, একটু চাওয়া একটু পাওয়া ওইখান থেকে শুরু হওয়া, ওখান থেকে স্টার্ট হয়েছে, তারপরে আমরা দেখলাম এই জুটির যে গানের দৌরাত্ম, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ যোজনায় ভরে থাক সারাটি জীবন, দিল 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 তুমি আমার দিল হলো যে দুটি মনের মিল, ভাই জুটির আরও যে গানগুলো ছিল স্ক্রিন প্রেজেন্টেশন, স্ক্রিনে এত ভালো লাগতো এই জুটিকে, আনবিটেবল আনবিলিভেবল। মানে এরপরে আমরা দেখলাম অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি তোমাকে, বা আরও যে গানগুলো এই জুটির, প্রেমের তাজমহল এই বুকে বয়েছে যমুনা আনিল অথই প্রেমের জল, এরকম অনেক গান আছে, এ যে দেখি কজি কোকা কিছু বোঝে না, বা দরজা বন্ধ জানালা বন্ধ, বড় অনেক গানের জুটি প্রাণের জুটি। এখন গান যার যার ফিলোসফি, তারপরেও এই জেনারেশনের লোকজনের অবশ্যই কিন্তু রিয়া শ্যামনূর জুটির গানগুলো কিন্তু বেশি ভালো লাগবে, কারণ আমি বলেছি যে জেনারেশনের একটা ব্যাপার থাকে না, এটা যার যার ফিলোসফি, তারপরেও কিন্তু আমরা কথা বলতে পারি। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে কাল্ট ক্লাসিক কাজ সিনেমাটা যে কমার্শিয়াল সাকসেস, গান স্ক্রিনে কাদেরকে মানতো, তো সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে কিন্তু আমি দুইটা জুটি নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করলাম যে একজ্যাক্টলি কোন জুটিটা সেরা, চম্পা ইলিয়াস কাঞ্চন জুটি নাকি শ্যামনূর রিয়ার জুটি। এবং অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন যে সেরা হতে গেলে কী কী লাগে আপনাদের মতে, কোন জুটিটা সেরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।